আসসালামু আলাইকুম। আজ আমি আরো একটি পাঞ্জাবি টিউটোরিয়াল করে দেখাবো, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর এই পাঞ্জাবিটা দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা একটি ভাইরাল পাঞ্জাবি, আর এই পাঞ্জাবিটাই আপনাদেরকে আমি ডিজাইনটা করে দেখাবো, আশা করি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই আজকের ভিডিওটি। তো প্রথমে আমি এখানে পাঞ্জাবিটা ফ্রেমে ভালোভাবে আটকিয়ে নিয়েছি টাইট করে, আর এটাকে আমি আগে থেকে ড্র করে নিয়েছি। এখানে আমি একটানি কালার নিয়েছি, যেটা ইন্ডিয়ান কালার ওইটাই নিয়েছি, আর এটার নাম্বারটা হলো 23 নাম্বার। আর এখানে আমি ব্রাশ নিয়েছি, এটা 1 নাম্বার তুলি ব্রাশ, আর এটা দিয়েই কাজটা করতে সুবিধা হবে। তো আমি এখানে প্রথমেই এই ড্রটা কিন্তু করে নিয়েছি পাঞ্জাবির উপরে, আপনারা ড্রয়িংটা করে তারপরে পাঞ্জাবিতে তারপরে কাজ শুরু করতে পারেন। তো প্রথমে আমি এই যে ব্লু কালারটা আছে সেটা দিয়ে আমি করে নিচ্ছি, আর সম্পূর্ণ কাজটাই কিন্তু ব্লু কালারটাই হবে, অন্য কোনো কালার এখানে আসবে না। তো এরকম করে আস্তে আস্তে করে আমি ডিজাইনটা করে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন আগে পাঞ্জাবির উপরে ড্রটা করে নিতে, এক্ষেত্রে পাঞ্জাবি করার সময় কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। তা না হলে অনেক সময় দেখা যায় যে রংটা অনেক অন্যভাবে যদি লেগে যায় একবার, তাহলে কিন্তু ওই রংটা আর উঠানো যাবে না, সেক্ষেত্রে পাঞ্জাবিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা যারা ফ্রি হ্যান্ডে কাজ করতে পারেন তারা তো পারেনি, আর যারা না পারেন তারা একটু ড্র করে নিলে কিন্তু কাজটা করতে অনেক সুবিধা হবে, আর কাজটাও কিন্তু সুন্দর হবে, আর আশা করি রংটাও অন্য কোনো জায়গায় লাগার চান্স থাকবে না। তো এরকম করেই আমি এই ডিজাইনটা করে নিচ্ছি সম্পূর্ণ। তো আপনারা যারা একদমই নতুন আছেন তারা কিন্তু এই ডিজাইনটা ফলো করেই করে নিতে পারবেন, ড্রটা আমি কিভাবে করছি সেটা একটু খেয়াল করলেই কিন্তু আপনারাও পেরে যাবেন, এবং আমার থেকে হয়তোবা আপনারা আরও সুন্দরও হবে আপনাদের কাজ, কারণ এক একজনের কাজ কিন্তু এক এক রকম হয়, এটাই কিন্তু স্বাভাবিক। আর এই হ্যান্ড পেইন্টের ক্ষেত্রেও কিন্তু এইটাই, আপনি একই ডিজাইন আপনিও করবেন আবার অন্য একজনও করবেন, কিন্তু দুইটা কিন্তু দুই রকমই হবে, কোনোটার সাথে কোনোটার মিল থাকবে না, এটাই স্বাভাবিক। তো আমি এরকম করে সম্পূর্ণ ডিজাইনটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের আশা করি আপনাদের কাছে সুবিধা হবে বা আপনারা অনেক উপকৃত হবেন। আর আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে, আমার কথায় কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। তো আমি অন্য সাইডটাও আমি এই যে উপর থেকে ওই ডিজাইনটা করে নিচ্ছি, এরকম করেই আমি সম্পূর্ণ ডিজাইনটা করব। তো এই ডিজাইনটাও কিন্তু বেশি একটা কঠিন না, জাস্ট আপনারা লতা পাতা যেরকম আঁকতেছি সেরকমভাবে এঁকে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এরকম করেই আমি সম্পূর্ণ পাঞ্জাবিটা করে নিচ্ছি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এরকম করেই আমি সম্পূর্ণ কাজটা শেষ করব, আর বাকি যে কাজটা আমি হাতায়ও একটু কাজ করে নেব ওইটা আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য। তো এটা আমি শুকিয়ে সম্পূর্ণ তারপরে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব, অথবা রোদ্রে হালকা রোদ্রে আমি শুকিয়ে নেব, এরপরে আমি পাঞ্জাবিটা উল্টো করে তারপরে আয়রন করে নেব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, হ্যান্ড পেইন্টের যে কোনো জিনিসই একটু যত্ন নিলেই কিন্তু কাপড়টা অনেক দিন পর্যন্ত ভালো থাকে বা রংটা কিন্তু পারফেক্ট থাকে। তো আপনারা চেষ্টা করবেন যে সফট ডিটারজেন্ট দিয়ে তারপরে ধোয়ার, এবং সেক্ষেত্রে পাঞ্জাবির কালারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যে কোনো জিনিসেরই কিন্তু যত্নটা ভালোভাবে নিলে কিন্তু তাহলে অনেক দিন পর্যন্তই ভালো থাকে। আশা করি আমার পাঞ্জাবির এই টিউটোরিয়ালটা আপনাদের কাছে আজকে ভালো লেগেছে, আর এই যে দেখুন ফাইনাল লুকটা এরকম এসেছে।
তো আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ